নমস্কার বন্ধুরা, আমি দীপ, আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানবো মহাসেভ ড্রপ এর সম্বন্ধে। এই মহাসেভ ড্রপটি কারা এবং কিভাবে ব্যবহার করবে, তো চলুন দেখা যাক। এই মহাসেভ ড্রপটি সাধারণত 10 ml এর হয়ে থাকে। এই মহাসেভ ড্রপটি দাম পড়বে আপনাদের 55 টাকা। এটা আপনারা যে কোনো মেডিসিন স্টোরে অনায়াসে পেয়ে যাবেন। এই মহাসেভ ড্রপটি সাধারণত বাচ্চাদের এর ওষুধ। এই ড্রপটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। আপনাদের বাচ্চাদের কারোর যদি জ্বর, ঠান্ডা, কাশি হয়ে থাকে, এই ধরনের সমস্যা থাকে, তাহলে আপনার প্যারাসিটামল ড্রপটা খাওয়াবেন জ্বর হলে, তার সঙ্গে এই মহাসেভ ড্রপটিও খাওয়াতে পারেন। তাহলে আপনাদের বাচ্চাদের জ্বর, ঠান্ডা, কাশি থেকে মুক্তি পাবে। আপনারা এই ড্রপটি জিরো থেকে খাওয়াতে পারেন, একদম জিরো থেকে 5 মাস বয়সের বাচ্চাদের খাওয়াতে পারেন। জিরো থেকে 5 ফোঁটা করে খাওয়াবেন, এবং যদি 2 মাস বয়স হয় তাহলে 8 ফোঁটা খাওয়ালেন, 3 মাস, 4 মাস বয়স হলে 10 থেকে 12 ফোঁটা খাওয়ালেন, দিনে 2 বার খাওয়াবেন। তো চলুন দেখা যাক এটা কীভাবে পার্সেল করা হয়েছে। সর্বপ্রথমে দেখব এর ভিতরে ড্রপ আছে, এই ড্রপের মাধ্যমে আপনারা মেডিসিনটি খাওয়াতে পারেন। তারপরে দেখুন এখানে ডিস্টিল ওয়াটার আছে, এরপরে এই মেডিসিনটা আছে। আপনারা এই এই মেডিসিনের যে দাগ আছে, একটা চিহ্ন দেওয়া আছে, এই লেভেলে এই ডিস্টিল ওয়াটারটা এর সঙ্গে মিশাবেন। তবে মনে রাখবেন, একবার এই ডিস্টিল ওয়াটারটা মিশালে পরে তারপর থেকে 7 দিন, 7 দিনের বেশি হয়ে গেলে এটা আর ইউজ করা যাবে না, তারপরে ফেলে দিতে হবে। এটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন। আপনারা আপনাদের বাচ্চাদের ঠান্ডা, কাশি, জ্বর, যে কোনো সমস্যার জন্য এই মেডিসিনটা খাওয়াতে পারেন। তবে অবশ্যই কোনো ডাক্তার বা বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে তবেই খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।